আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দুঃখিত, আমি সরি যে প্রতিদিন ভ্লগ দিতে পারি না আপনাদের জন্য। আমি যে আসলে কি পরিমাণে ব্যস্ত থাকি, এত বেশি ব্যস্ত থাকি যে আমি আসলে সারাদিনে দম ফেলারও টাইম পাই না ঠিক মতো। সত্যি কথা যেটা, তো তার সব কিছুর পর আসলে ভ্লগ করাটা, ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায় আমার জন্য। তার উপর আমার একটা কুকিং চ্যানেল আছে, সেটাতে তো মাসখানেক হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না। তো আমি ওটা নিয়ে নতুন একটা কাজ করছি, সেটা হচ্ছে ওটার ভিডিওগ্রাফি, তারপর সব কিছু আরও অনেক বেশি কন্টেন্টটা অনেক বেশি উন্নত করব। আশা করছি আমাদের বাংলাদেশের যে রেসিপিসগুলো আছে সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড সবাই যেন দেখে, এরকম একটা ভিডিও কোয়ালিটি করব। তো সেটার জন্য আমি কিছু কোর্স করছি অনলাইনে ভিডিওগ্রাফির উপর। সেটা শেষ হলে আমি আমার কুকিং চ্যানেলটাকে আবার নতুনভাবে প্রেজেন্ট করব সবার সামনে। সো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই সেটার জন্য। আজকে তো আমার বন্ধ, জবে আজকে যাব না, আজকে আমার অফ ডে। সো আরহামের বাবা বিকালে আসার পর আরহামকে নিয়ে বাইরেই আছে, ওকে খেলতে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার লিভিং রুমের একটা কর্নার, কর্নারের নিচে একটা দিওয়ান বিছানো। আসলে এটা দিওয়ান না, এটা হচ্ছে আরহাম এবং 8 দিনের জন্য যে কট বেডটা কিনেছিলাম, সেই কট বেডটাকে আমি দুইটাকে মিলিয়ে একটা ম্যাট্রিক্স দিয়ে রেখে দিয়েছি সুন্দর করে একটা বেডশিট দিয়ে। আসলে বাচ্চাদের ঘর মানে সুন্দর করে অর্গানাইজ করে রাখাটা অনেক বেশি কষ্টকর যাদের ছোট বাচ্চা আছে, সেই সাথে যারা বিদেশে একা থাকেন বা বাংলাদেশেও একা একা থাকেন, কোনো হেল্পিং হ্যান্ড নেই, আত্মীয় স্বজন নেই, তারা জানেন যে আসলে কত কষ্ট। সব জায়গায় দেখা যায় ফিডার, খেলনা, দেয়ালে এরকম দাগ। আর হাম তো দেয়ালে মানে দাগ দিয়ে পেন্সিল কলম পেলেও মানে এরকম দাগাদাগি শুরু করে দেয়, যার কারণে এখন আসলে কোথাও কোনো পেন্সিল বা কলম কিচ্ছু রাখি না। এখন দেখা যায় আমার প্রয়োজনেই আমি কোথাও কলম খুঁজে পাই না। সবসময় আমি এইভাবে আমাদের যে 3 পয়েন্ট প্লাগগুলো আছে, ইলেকট্রিক প্লাগগুলো, সেগুলোকে আমি এভাবে একটা সেফটি লক দিয়ে বন্ধ করে দিই। এগুলো আমি অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। আপনারা যদি চান বাংলাদেশেও পাওয়া যায় এগুলো মার্কেটে, সেই সাথে অনলাইনেও দেখতে পারেন। তো আমার টাইটেলের দিয়েই দিয়েছিলাম যে আমি আজকে কি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন 3 ফ্লোর একটা শেলফ ইউনিট, এটা কিন্তু আমি বানিয়েছি। এটা আমি বানিয়েছি প্রায় 3-4 মাস আগে হবে আমি বানিয়েছি, যদিও নিখুঁত কাজ না, দেখতেই পাচ্ছেন। অনেক সামনে থেকে দেখলে বোঝা যায় আসলে এত নিখুঁত হয়নি, কারণ আমি তো আসলে এইসব বানানোর কারিগর না। শখের বসে বানিয়েছিলাম এবং বানানোর পর আসলে মানে আমার DIY জিনিসগুলো খুব ভালো লাগে। নিজের হাতে কিছু বানিয়ে নিজের ঘরে রাখলে মনে হয় সেটা যদি মানে খুব ছোট সামান্য কিছু জিনিস হয়, তারপরেও খুব ভালো লাগে। তো আমি আসলে ছোটবেলা থেকে আমি এরকম আম্মুকে দেখতাম সবসময় বাটিক ব্লক। আমার আম্মু পারে না আসলে এমন কিছু নেই, মোম বাটিক থেকে শুরু করে ব্লক, এমব্রয়ডারি, শোপিস বানানো। যাই হোক, বাংলাদেশে গেলে সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করবে ইনশাআল্লাহ। তো এটার উপরে এরকম প্লাস্টিকের ফুল গাছ রেখেছি, কারণ তাজা ফুল গাছ আমি ঘরের ভিতরে রাখতে পারি না, একে তো মাটি থেকে পোকা হয়, বাচ্চাদের জন্য এটা হার্মফুল, ক্ষতিকর, সেই সাথে হচ্ছে আসলে আরহাম পাতা ছিঁড়ে মুখে দিয়ে ফেলে, তো সেই কারণে রাখি না। এই ল্যান্টারটা আমি কিছুদিন আগে কিনেছিলাম আমাদের এখানে লোকাল একটা শপ থেকে, এটার প্রাইস নিয়েছিল 16 ইউরো, বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো। এটার ভিতরে একটা এরকম ইলেকট্রিক না সরি ব্যাটারি চলিত এরকম একটা ক্যান্ডেল আছে, মোমবাতি আছে। তো এটা আমার খুবই ভালো লাগে এরকম ল্যান্টারগুলো। আর এগুলো তো সব প্লাস্টিকের ফুল আমি উপরে রেখেছি। এগুলো আসলে মানে আমার সবসময় ভয় ভয় থাকে মনের মধ্যে, কখন না যেন আরহাম ফেলে দেয় এগুলো, ফেলে ভেঙে ফেলে। যেহেতু কার্পেটের ফ্লোর, তার জন্য একটু শান্তি যে পড়লে কিছু, সাধারণত কিছু ভাঙে না, কিন্তু পাতলা কিছু হলে আবার সেগুলো ভেঙে যায়। তো আমার মন মতো আমি কিছু ছোটখাটো এখানে সব শোপিস রেখেছি। আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু লাল ছিল, এই সাদা ডটগুলো আমি করেছি। আর রং তুলির যে একদম কাঠের যে শেষ অংশটা থাকে, সেই অংশটা দিয়ে সাদা সাদা ডট দিয়েছি আমি। আর এই শেলফটার এখানে কিন্তু
মিরর, মানে আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে হাত দেখা যায়। তো এই প্রত্যেকটা শেলফের মধ্যে আমি মিরর বসিয়েছিলাম। আমি আসলে এটা বানিয়েছি যখন, তার আগে কিন্তু কখনো এরকম ধরনের বড় কোনো ফার্নিচার বানাইনি, যার কারণে আসলে আমার এক্সপিরিয়েন্স ছিল না যে কোন কাজটা আগে করলে ভালো হবে। কিন্তু আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে। আমি প্রথমে পেছনটা দেখিয়ে শুরু করছি যে পেছনে আমি কিভাবে করেছি। তো একটু হালকা আমি টান দিয়ে নিয়েছি, কারণ বেশি টান দিলে আমার সব কিছু আবার নামাতে হবে, যেহেতু বাচ্চা আছে, 8 দিন ঘুমাচ্ছে, যে কোনো সময় যদি উঠে যায় তাহলে আবার আমি এগুলো উঠাতে পারবো না। যাই হোক, তো পেছনটা হচ্ছে কার্ডবোর্ড। আমি কিন্তু এগুলো সব কিনে এনেছি দোকান থেকে, এগুলো কিন্তু একদম পাতলা কার্ডবোর্ড। কতটুক পরিমাণ এটা দেখতেই পাচ্ছেন কতটুক পাতলা। আর এরকম তার কাটা দিয়ে আমি চারপাশটা লাগিয়েছি। প্রথমে আমি যেটা করেছি, আট শক্ত আঠা আছে যে বাংলাদেশে তাইকা পাওয়া যায়, বা উড গ্লু দিলে সবচেয়ে বেশি ভালো হয়, উড গ্লুটা অনেক শক্ত হয়। যারা দেশে বাইরে থাকেন তারা দেখবেন যে গরিলা উড গ্লুটা আপনাদের কাছে থাকে কিনা হাতের কাছে। তো আমি গরিলা উড গ্লু দিয়ে এভাবে প্রথমে লাগিয়েছি। তারপরে আইসক্রিম স্টিক আছে যে, আইসক্রিম স্টিক দিয়ে এগুলোকে মানে লাগিয়ে দিয়েছি যেন একটু শক্ত হয়। তারপর সাইড থেকে আমি এভাবে পেরেক দিয়ে, বা তার কাটা আপনারা ব্যবহার করতে পারেন, তার কাটা বা পেরেক যেটাই বলেন না কেন, সেটা দিয়ে প্রত্যেকটা সাইড এবং প্রত্যেকটা মাঝখানের যে শেলফগুলো আছে সেগুলোকে আমি আটকে দিয়েছি। এরপর উপরের কাভারটা আমি কভার করেছি হচ্ছে এরকম একটা আঠাযুক্ত ওয়ালপেপার দিয়ে। এই আঠাযুক্ত ওয়ালপেপারগুলো বাংলাদেশে পাওয়া যায়, আমি দেখেছি, আমি সম্ভবত নিউ মার্কেটে দেখেছিলাম। আর সেছাড়া ঢাকার আরও অনেক জায়গায় পাওয়া যায়, অনেক লাইব্রেরিতেও পাওয়া যায়, দামটা আমার ঠিক খেয়াল নেই। আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে এরকম আঠাযুক্ত ওয়ালপেপার কোথা থেকে পাওয়া যায়। তো এই ওয়ালপেপারটা দিয়ে আমি পুরোটা উপর কাভার করেছি। আমি যে বোকামিগুলো করেছি সেটা হচ্ছে, আমি প্রথমে মানে আমি প্রথমে যে এখানে মিরর বসাবো এটা আমার মাথায় পরে এসেছে যে এটার মধ্যে ওয়ালপেপার না রেখে মিরর বসালে ভালো হয়। তো আমি আগে করেছি কি, মিররের জায়গাটাতে ওয়ালপেপার লাগিয়েছি, যার কারণে ওয়ালপেপার বেশি খরচ হয়েছিল। আপনারা যেটা করবেন, আগে পেছনটা এবং উপরটা বসাবেন। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওয়ালপেপারটা যেটা আছে, ওয়ালপেপারটা দিয়ে আগে পেছনটা, সাইডটা, উপরটা, মানে পুরো বাহিরের অংশটা আপনারা আগে কাভার করবেন। আপনারা যদি এই অংশটা এবং এই অংশটাকে এবং এই অংশটাকে আগে কাভার করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। তারপর আপনাদের যে শেলফগুলো আছে এই শেলফগুলো বসাবেন। বসানোর পর এই শেলফগুলোর এই লাইনগুলোকে আগে আঠা দিয়ে লাগাবেন। এই শেলফগুলো লাইনগুলো আঠা দিয়ে লাগানোর পর মিররটা বসিয়ে দিবেন। আমি আসলে কখনো এভাবে কাউকে বোঝাইনি ফার্নিচারে কোনো কিছু বানানোর বিষয়ে। তো যদি আপনারা ঠিকমতো বুঝতে না পারেন তাহলে নিচে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফ্রি হলে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব সাথে সাথে। আর আমি সবশেষে এই আমি আমি সাজেস্ট করবো সবশেষে এই এই শেলফগুলোর উপরে যে মিররগুলো আছে মিররগুলো বসাতে। আর এই মিররগুলো যে দেখতে পাচ্ছেন এটা একটু ফেটে গিয়েছিল, কারণ এত পাতলাই মিররগুলো আমি যে ছবির ফ্রেম থাকে ফ্রেমের মধ্যে এরকম আয়না কিনতে পাওয়া যেত আমাদের এখানে। তো এই আয়নাগুলো দেখতে পাচ্ছেন কত পাতলা, একটু লাগলেই মানে ফেটে যায়, এত পাতলা আয়না। কারণ এগুলো তো যে ছোট ছোট আয়নাগুলো দেয়ালে লাগায় সেই আয়নাগুলোর মতো, সেই ফ্রেম থেকে আমি আয়নাগুলো ছুটিয়ে লাগিয়েছি, কারণ এখানে আমি পাচ্ছিলাম না যে কোথা থেকে আসলে এগুলোকে কাটিয়ে আনবো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনাদের বাসার সামনে কোনো গ্লাস কাটার বা গ্লাসের ফ্যাক্টরি বা কোনো ফার্নিচারের দোকান থাকে, তাহলে এরকম ওদের যদি বলেন যে এরকম সাইজের একটা আয়নার মাপ আপনাদের লাগবে, তাহলে হয়তো ওরা আপনাদের কেটে দিতে পারে। এটা খুবই ভালো হয়, তাহলে আপনাদের সুন্দরভাবে বসবে। আমার তো মাঝে মাঝে মাঝখান দিয়ে মিররটা যে শেষ এরকম দাগ দেখা যাচ্ছিল। যাই হোক, আনাড়ি হাতে আমি যতটুকু আসলে করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা কথা, উপরের টোটাল যে বেসটা, অর্থাৎ চারপাশের যে অবকাঠামোটা আছে, এটা কিন্তু আমি দোকান থেকে ওদের থেকে লাগিয়ে এনেছিলাম। ওদেরকে আমি বলে দিয়েছিলাম ওরা আমাকে কাঠামোটা তৈরি করে দেয়, অর্থাৎ এই যে চার কোণাটা দেখতে পাচ্ছেন, ওরা শুধু এতটুক লাগিয়ে দিয়েছিল। অর্থাৎ মাঝখানের দুইটা শেলফ এবং পিছনের যে কার্ডবোর্ডটা আছে ওগুলো কিন্তু আলাদা আলাদা কিনতে হয়েছে। এটাও আমি আলাদা কিনেছি, কিন্তু এটা ওরা
বলেছিল শুধু, মানে ওরা শুধু লাগিয়ে দিয়েছে আমাকে, এছাড়া আর কিছু করেনি। আর এটা কিন্তু খুব খুব চিপ প্রাইস পড়েছে, এটা সম্পূর্ণ একদম ওয়ালপেপার থেকে শুরু করে তার কাটা থেকে শুরু করে যদি আমি ধরি, তাহলে আমার খরচ পড়েছে সম্ভবত 10 ইউরো পড়েছে। কিন্তু এটা আমি সেম এরকম একটা শেলফ, এরকম মার্বেল প্রিন্টের একটা শেলফ আমি কিনতে চেয়েছিলাম, সেটার দাম ছিল 200-250 ইউরোর মতো, মানে 25,000 টাকার মতো, যেটা কিনা আমি 1,000 টাকাতে সলভ করে ফেলেছি। কোথায় 25,000 টাকা আর কোথায় 1,000 টাকা, চিন্তা করলে অবাক লাগে। আর তারপর যখন বাসায় কেউ আসে, আমি যখন বলি এটা আমি বানিয়েছি, তখন যে সবাই আমার এত প্রশংসা করে, তাহলে আসলে কিন্তু সেই প্রশংসাটা আমার কাছে, মানে 1,000 টাকা বা সেই 25,000 টাকা, তখন কিছুই মনে হয় না, মনে হয় প্রশংসাটাই আমার কাছে অনেক বড় কিছু। তো সেই সাথে নিজে যে বারবার দেখি, সেটা দেখলেও তো ভালো লাগে যে আমার বানানো একটা জিনিস আমার ঘরে আমি রেখেছি, সেটাও অনেক ভালো লাগে আসলে। তো একটু আগে তো ঝলমলে রোদ ছিল, আপনাদের সাথে কথা বলতে বলতে রোদ চলে গেছে, প্রায় সন্ধ্যা নেমে আসছে। এখন সময় বাজে হচ্ছে 9টা, প্রায় 8:45 বাজে। 8 দিন ঘুমাচ্ছে, একটু পর উঠে যাবে, ওকে খাওয়াতে হবে। আমি যেদিন বাসায় থাকি ওদিন আবার আমরা 9:30টার সময় বেডে চলে যাই, কারণ বাচ্চারা খুব দুষ্টামি করে। আর সব জায়গায় দেখবেন শুধু আরহামের হাতের দাগ, সব জায়গায় পেন্সিল এবং কলমের দাগ। এ কারণে আসলে আমরা বাসা রং করাচ্ছি না, কারণ রং করালে দেখা যাবে আবার সেই বাসাটা নষ্টই করবে ও দাগে। এই বয়সটাই এরকম থাকে বাচ্চাদের দাগা দাগির, আমি চাই না যে ওর এই মজাটা নষ্ট হোক, সেই কারণে আসলে আমি ওকে কিছু বলি না, থাক দাগা পরে রং করে দিব। আর এই তো 8 দিন তো এখানে ঘুমাচ্ছে, সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য, ওর মাশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে 7 মাস হয়েছে, এখন 7 মাস চলছে। কিছুদিন আগে 2 ভাইয়ের চুল ফেলে দিয়েছি, আরেকটা ব্লগের মধ্যে আপনারা দেখেছিলেন যে আরহামেরও চুল নেই, ওদের চুল ফেলে দিয়েছি, এত গরম পড়েছে এখানে। আর দেখা যায় বাচ্চাদের চুল দ্রুত ঘামায়, ঘামানোর ফলে ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগার পর দেখা যায় যে মাথায় খুশকিও হয়ে যায় অনেক সময়। আরহামের 8 দিনের তো হতো না, কিন্তু আরহামের দেখা যেত যে ঘামানোর ফলে মাথা খুব চুলকাতো, হয়তো খুশকি হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি ওদের দুজনেরই চুলটা ট্রিম করে দিয়েছি। 8 দিনের তো ডিসেম্বরে বার্থডে আসছে, তো ওর জন্মদিন আসতেছে, 2 ভাইয়ের চুল বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আরো ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটন দিবেন। আল্লাহ হাফেজ।